আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইসলামের একটি হৃদয়স্পর্শী ঘটনা, যে ঘটনায় মালদ্বীপে প্রথমবারের মতো ইসলামের পতাকা উড়েছিল। অবিশ্বাস্য এই ঘটনাটি ইসলামের শক্তি সম্পর্কে আপনাকে নতুন করে ধারণা দেবে। তবে আপনি যদি নরম মনের মানুষ হন, তবে ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন, কেননা ঘটনাটি আপনার শরীরে শিহরণ জাগিয়ে দিতে পারে এবং তাতে করে আপনি মানসিক সমস্যাতেও পড়তে পারেন। তো যাই হোক, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়। আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। ঘটনাচক্রে জাহাজটি তুমুল সমুদ্রঝড়ে পতিত হয়। জাহাজের অভিযাত্রী সকলেই মারা যান। সেই মুসলিম যাত্রীদলের মাত্র একজন লোক কোনো মতে এক কাষ্ঠখণ্ডকে অবলম্বন করে আল্লাহর রহমতে বেঁচে যান এবং দ্বীপেই আশ্রয় নেন। তিনি ছিলেন এক আরব যুবক এবং কোরআনে হাফেজ। তার নাম হাফেজ আব্দুল বারাকাত। এই অপরিচিত এবং অচেনা দ্বীপে তিনি কোথায় যাবেন, কে তাকে আশ্রয় দেবেন? এখানে তো তার কোনো আত্মীয় স্বজন নেই। অবশেষে ওই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এভাবেই চলছিল তার জীবন। একদিন যুবকটি বাড়ি এসে দেখলেন বৃদ্ধা কাঁদছেন, পাশে তার যুবতী মেয়েও কাঁদছেন। যুবকটি বলল, আপনারা কাঁদছেন কেন, কি হয়েছে আপনাদের? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবক বললেন, কেন, তিনি মারা যাবেন কেন, তিনি তো সুস্থ। বৃদ্ধ আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে। যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। যুবক বলল, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? ওই সময় বৃদ্ধা বললেন, না, তারা আমার মেয়েকে হত্যা করবে না, আসলে ব্যাপারটি তা নয়। রাজার সৈন্যরা এসেছে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার উপায় হল আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে একটি মন্দির আছে সেখানে তাকে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে। প্রতিবারই লটারির মাধ্যমে ঠিক করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠাতে হবে, আর সেখানে তার মৃত্যু অনিবার্য। যুবক বৃদ্ধার এমন বেদনাদায়ক কথা শুনে বললেন, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাতে পারবেন না, আজ রাতে আমি নিজেই সেখানে যাব, দেখি সেখানে কি হয়, প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দেব। এরপর যুবক বললেন, রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব, দেখি কি হয়। এদিকে সে বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যুবকটির অত্যধিক পীড়াপীড়িতে একসময় বৃদ্ধা রাজি হয়ে গেলেন। অতঃপর রাজার সৈন্যরা তাকে সেখানে রেখে চলে এলো। উত্তম রূপে ওযু করে এশার নামাজ আদায় করলেন। তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করতে লাগলেন। এদিকে রাত গভীর হতে লাগল, চারিদিকে তখন নিস্তব্ধতায় ছেয়ে গেল, প্রকৃতি তখন নিদ্রার কোলে ঢলে পড়ল। শুধুমাত্র জেগে রইল তিনটি প্রাণ, যাদের চোখে নিদ্রা দূরীভূত হয়েছে। তাদের একজন হল সেই আরব যুবক, আরেকজন জাগ্রত ছিল, সে ছিল গরিব বৃদ্ধা, আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হলো সেই যুবতী কন্যা, যে আরব যুবকের চিন্তায় অনবরত কেঁদেই চলছিল। হাফেজে কোরআন যুবকটি অন্ধকার রাতের এই নিথর পরিবেশে সমুদ্রের কিনারায় সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে পবিত্র কোরআন তিলাওয়াত করে যাচ্ছিল। এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কোরআনই তার অমোঘ হাতিয়ার। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল। এরপর দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারা দিয়ে মন্দিরের অভিমুখে রওনা হল। মন্দিরের কাছে এসে দৈত্যটি থেমে গেল। সে সময় যুবক অনবরত কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন। কোরআন তেলাওয়াত করার কারণে দৈত্যটি আর কোনোভাবেই অগ্রসর হতে পারছিল না। অবশেষে হার মানল সেই ভয়ঙ্কর দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে দৈত্যটি যে পথে এসেছিল সে আবারও সেই পথে ফিরে গেল। দৃশ্যের অন্তরালে মিলিয়ে গেল সেই দৈত্যটি। এরপর সকাল হল, সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো। এরপর তারা মন্দিরে এসে একেবারে হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশই নেই, কোনো মেয়েও নেই, তার পরিবর্তে এক মুসলিম যুবক রয়েছে। তারা রাজার দরবারে যুবককে নিয়ে এলো এবং যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য সেই মেয়েটিকে ডেকে আনলেন। তারা রাজার কাছে সেই ঘটনা সত্যায়ন করলেন। যুবকের মুখে সব কথা শুনে সেই সময় রাজা সীমাহীনভাবে প্রভাবিত হলেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি কিভাবে একাকী ছিলে? যুবক বললেন, কই, আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ তাআলা ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন। রাজা জিজ্ঞাসা করলেন,
তুমি কেন ভয় পাওনি? যুবকটি বললেন, মুসলমান আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় পায় না, জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। এরপর রাজা বললেন, তুমি আগামী বছরও এইভাবে একা থাকতে পারবে? যুবক সেই সময় দৃঢ়কণ্ঠে উত্তর দিল, আল্লাহ তাআলার হুকুমে আমি একাই যেতে পারবো। তখন রাজা অতি উৎসাহিত হয়ে উঠে বললেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। উপস্থিত সবাই তখন রাজার এই কথাকে সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল, আর সেই আরব যুবকটি তার কথার সত্যতার প্রমাণ করল। এই ঘটনার পর থেকে সেই বিপদ মালদ্বীপের কখনোই আসেনি। তখন রাজা এবং রাজদরবারের সবাই একযোগে ইসলাম গ্রহণ করলেন। অতঃপর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। প্রথম দিনেই 65,000 লোক সেখানে মুসলমান হলেন এবং এই ধারা আজও অব্যাহত গতিতে চলতে থাকল। সুবহানাল্লাহ, এটি প্রায় 500 বছর আগের কথা। এই ঘটনার মাধ্যমে মালদ্বীপে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল। লোকজন দলে দলে দাখিল হয়েছিলেন ইসলামের পতাকা তলে। প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাই তার সফরনামায় মালদ্বীপের উক্ত ঘটনা সম্পর্কে লিখেছেন, এর সত্যতা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই থাকতে পারে না। প্রিয় ভিউয়ার্স, ইসলামের এই বিজয়ী ঘটনা আপনার মনকে বিন্দুমাত্র স্পর্শ করে থাকলে কমেন্ট করে অবশ্যই আপনার অনুভূতি জানিয়ে দিন। আর জানাতে ভুলবেন না, একজন মুসলিম হিসেবে আপনি কতটা ভাগ্যবান ও নিজেকে কতটা গর্বিত মনে করেন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে পরিচিত ভাই বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ইসলামের আরও নানান ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।